কর্মক্ষেত্র থেকে শিক্ষা ব্যবস্থা। করোনাকালীন সময়ে সবই হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর, বেড়েছে ল্যাপটপের চাহিদা, অধিকাংশের উৎপাদন চীনে, আর দেশটিতে করোনার জন্য উৎপাদনে ভাটা পড়ায় বিশ্বজুড়ে ল্যাপটপের সংকট দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারে। আরও জানাচ্ছেন মোবালিক করিম। করোনার শুরু থেকে ঘরে বসে কাজ আর ক্লাস করায় অনেকেই ঝোঁকেন ল্যাপটপে। এ কারণে বিশ্বজুড়ে ল্যাপটপ বিক্রি দ্বিগুণ বেড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এটি ল্যাপটপ বিক্রির জন্য রেনেসা। মাইক্রোসফট, অ্যাক্টিভিশন তালিকা আর চ্যাটারের পরিসংখ্যান বলছে 2020 সালের জানুয়ারি মাসে বাংলাদেশে 15,837টি নতুন ল্যাপটপ মাইক্রোসফট অপারেটিং সিস্টেম নিয়ে ইন্টারনেটে সচল হয়। এরপর থেকে বাংলাদেশে কমতে থাকে ল্যাপটপের বিক্রি, ফলে এপ্রিলে সর্বনিম্ন 2,079টি নতুন ল্যাপটপ সচল হয়। তবে জুনে বাজার পুরোপুরি সচল হলে 20,787টি নতুন ল্যাপটপ সচল হয়। জুলাইতে সচল হয় 26,148টি। তবে আগস্ট থেকে ল্যাপটপের বিক্রি আবারও কমে যেতে থাকে। এজন্য সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা, বিক্রেতাদের মতো অভিন্ন। এন্ট্রি লেভেলের ল্যাপটপ এখনও আসেনি। আগে যেখানে 40,000 টাকা বাজেটের ভিতরে অনেকগুলো সেগমেন্টের ল্যাপটপ পাওয়া যেত, এখন বর্তমানে সেই সেগমেন্টের কোনো ল্যাপটপই নাই। এখন যা আছে হায়ার লেভেলের ল্যাপটপ। আমদানিকারকরা বলছেন চাহিদা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় সরবরাহ নেই। সব লেভেলেরই ল্যাপটপের শর্টেজ, প্লাস সব ধরনের অ্যাক্সেসরিজের শর্টেজ, কারণ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি চায়নাতে ম্যানুফ্যাকচার হয়। ওখানে প্যান্ডামিকের কারণে ম্যানুফ্যাকচারের একটা হ্যাম্পার হয়েছে। আমাদের ইনপোর্টেই এটা বেড়ে গেছে, সেই কারণে মার্কেটের প্রাইসটা একটু হাই। এবং আর এই সুযোগটা তো দু একজন ব্যবসায়ী ওটা নিতে পারে, যেহেতু মার্কেটে প্রোডাক্ট শর্টেজ আছে। নতুন ল্যাপটপের সংকট থাকায় জমজমাট রিকন্ডিশনের বাজার, মজুদ ভালো থাকায় দামও রয়েছে নাগালের মধ্যে। পুরান ল্যাপটপ কিনতে আসে অনেকের বাজেট হয় না নতুন ল্যাপটপ কেনার, পুরান ল্যাপটপটা একটু ইউজ ল্যাপটপগুলো একটু কমে পাওয়া যায়, এই জন্য আর কি সবাই পুরান ল্যাপটপ কিনতে আসে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।